নমস্কাৰ এই মুহূৰ্তত আহি পৰিছে কেবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ আৰু এনে ধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো ছাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব এই মুহূৰ্তত দনাইজৰা ব্ৰেকিং নিউজ অন্ত পৰা নাই এছ আই জুনমণি ৰাভাৰ মৃত্যুৰ ৰহস্য সাতজনকৈ আৰক্ষী কনিষ্টবলৰ বিৰুদ্ধে তদন্তৰ নিৰ্দেশ চি বি আই নগাঁৱৰ টি এছ আই উৎপল বৰা জখলাবন্ধাৰ অ' চি পৱন কলিতা খবৰগাঁও আৰক্ষী চকীৰ আই চি আবাস জ্যোতি ৰাভা জখলাবন্ধা থানাৰ এছ আই জাকাৰিয়া চৌধুৰী মৰিকলং আৰক্ষী চকীৰ এছ আই মনোজ বৰুৱা কনিষ্টবল ৰেব বনিয়া মুজিবুৰ ৰহমানৰ বিৰুদ্ধেও তদন্তৰ ঘোষণা ইফালে জুনমণি ৰাভাৰ মাতৃয়ে কৈছে জুনমণিৰ দুৰ্ঘটনাত মৃত্যু হোৱা নাই হত্যা কৰা হৈছে দোষীয়ে উচিত শাস্তি পাব লাগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় নিবনুয়ার উপর শোষণ আর বেপারীর মানসিকতা চলাইছে বিদ্যুৎ শইকীয়া এবার সরব হয়ে পড়ছে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে ও এম আর সিত চুয়া নামতো মুখ্যমন্ত্রী বেপারর পাং পাতিছে নিবনুয়ার উপর শোষণ বেপারী মানসিকতার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা বিদ্যুৎ শইকীয়ায় কৈছে যে হিমন্ত বিশ্ব শর্মা ও এম আর সিত চুয়ার নামতো বেপারী আরম্ভ করেছে দিসপুর প্রেস ক্লাবত ফাইট এগেইনস্ট ইনজাস্টিস অব এ পি এস সি এডমিন মানস প্রতিম বরুয়ার সংবাদমেল এ পি এস সি এস আই টি বিপ্লব কুমার শর্মার ন্যায়িক প্রতিবেদন আর লোকসেবা আয়োগের কেলেঙ্কারিক লৈ সরব মানস প্রতিম বরুয়া অনুরা কুমার দিশানায়কে হব শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি ন্যাশনেল পিপলস পাওয়ারর নেতাগী রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছে অনুরা কুমার দিশানায়কেই হব শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি সরকার হাতত নাই পুঁজি পুঁজির অভাবত রাজ্য থমকিছে জলজীবন মিশন আসনির কাম রাজ্য সরকারে ঠিকাদারক মুকলাই দিবলৈ আছে 175 কোটি টাকা এবার সংবাদ প্রতিষ্ঠানের উপর চকু ইসরায়েলর আজি দিনের 3 বজাত ইসরায়েলর সৈনিক রেড চলাইছে আল জাজিরা নিউজ চ্যানেলর অফিস রামাল্লাত আল জাজিরার নিউজ চ্যানেলর অফিস রেড চলার পাছতেই 45 দিন পর্যন্ত আল জাজিরা ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেল বন্ধ থাকিব অফিসের সকল কর্মচারীক অফিসের পর বাহির করে দিয়া হয়েছে কেটামান দৃশ্য আপনার দেখ এবার সংবাদ প্রতিষ্ঠানের উপর চকু পড়ছে ইসরায়েলর ইসরায়েলর সৈনিকে আজি 3 বজাত আল জাজিরার অফিসত রেড চলাইছে যার বাবে অফিসত থাকা সকল কর্মচারীক অফিসের পর উলাই দিয়া হয়েছে বাহির করে দিয়া হয়েছে যার বাবে আল জাজিরা নিউজ চ্যানেল 45 দিন পর্যন্ত বন্ধ থাকিব পাৰে